ओम शांति। आज के तारीख हलो 20 जून 2022। बाबार साकार मुरली। आजकेर मुरलीते बाबा बोलेछेन, मिष्टि बाच्चारा देह सह जा किछु ए चक्षु द्वारा देखे थाको से सब भूले एकमात्र बाबा के स्मरण करो, कारण ए सब किछु एखन समाप्त हो जाबे। तो बाबा बोलेछेन आमादेर देह सह जा किछु आछे ए चक्षु द्वारा आमरा जा देखि थाकि से सब भूले आमादेर एक बाबाकेई स्मरण करते हबे। ए सब किछु एखन समाप्त हो जाबे। तो बाबा बोलेछेन ए सब किछु एखन समाप्त हो जाबे। आजकेर प्रश्नते बाबा बोलेछेन, सत्यजुगे राज्यपदेर लटारि जयेर जन्य पुरुषार्थ कि? तो सत्यजुगे राज्यपदेर लटारि जयेर जन्य पुरुषार्थ की? तो बाबा बोलेछेन सत्यजुगे राज्यपद नीते होले निजेर उपर पुरोपुरी नजर दाओ। तो बाबा बोलेछेन सत्यजुगे राज्यपद नीते होले आमादेर निजेर उपर पुरोपुरी नजर दिते हबे, भितरे कोनो भूत जेन ना थाके। जदि भूत थाके तबे लक्ष्मीके बरण करते पारबे ना। राजा हवार जन्य प्रजा तैरी करा प्रयोजन। 2 নম্বর, এখানে ক্রন্দন প্রুফ হতে হবে। কোনো দেহধারীর প্রতি যদি আসক্তি জাগে, শরীর ছেড়ে দেয়, তাহলে পথ ভ্রষ্ট হয়ে যাবে। সেই জন্য বাবার স্মরণে থাকার পুরুষার্থ করতে হবে। গীত বলেছেন বাবা, আজ নয় তো কাল। ওম শান্তি। শিব বাবা বলেন ওম শান্তি, তখন এনার আত্মাও বলবে ওম শান্তি। উনি হলেন পরমাত্মা, ইনি হলেন প্রজাপিতা। এনার আত্মা বলে ওম শান্তি, বাচ্চারাও বলে ওম শান্তি। আপন স্বধর্মকে জানতে হবে, তাই না? মানুষ তো নিজের স্বধর্মকেও জানে না। ওম শান্তি অর্থাৎ অহম আত্মা শান্ত স্বরূপ। আত্মা মন বুদ্ধি সহ থাকে, তা ভুলে মনের নাম দিয়ে থাকে। যদি বলে আত্মা শান্তি কীভাবে পায়, তাহলে বলো বা বা এও কি কোনো প্রশ্ন হলো? তো আছে, এটা কোনো প্রশ্ন হলো? আত্মা হলো স্বয়ং শান্ত স্বরূপ, কারণ আত্মার নিজের স্বধর্মই হলো শান্ত স্বরূপ। শান্তি ধাম নিবাসী, শান্তি তো ওখানে পাবে, তাই না? আত্মা শরীর ত্যাগ করে চলে যাবে, তখন শান্তিতে থাকবে। এ হলো সমগ্র দুনিয়া, এখানে আত্মাদের ভূমিকা পালন করতে হবে। শান্ত কিভাবে থাকবে? কাজ করতে হবে। মানুষ শান্তির জন্য কত এদিকে ওদিকে বিভ্রান্ত হয়ে ঘোরাঘুরি করে, ওদের একথা জানায়নি যে আমাদের অর্থাৎ আত্মাদের স্বধর্ম হলো শান্ত। তোমরা এখন আত্মার ধর্মকে জেনেছ। আত্মা হলো বিন্দুর মতন। বাবা বুঝিয়েছেন যে সকলেই বলে নিরাকার পরমাত্মায় নমঃ, পরমপিতা ওনাকেই বলা হয়। তিনি হলেন নিরাকার, ওনাকে শিব পরমাত্মায় নমঃ বলা হয়ে থাকে। এখন তোমাদের বুদ্ধির যোগ এই দিকে ওই দিকে আছে। সব মানুষই হলো দেহ অভিমানী, তাদের বাবার সঙ্গে যোগ থাকে না। বাচ্চারা তোমাদের প্রতিটি কথা বোঝানো হয়ে থাকে, গানও করে ব্রহ্মা দেবতায় নমঃ। ব্রহ্মার নাম নিয়ে কখনো এরকম বলবে না যে ব্রহ্মা পরমাত্মায় নমঃ। একজনকেই পরমাত্মা বলা হয়ে থাকে, তিনি হলেন রচয়িতা। তোমরা জানো যে আমরা হলাম শিব বাবার সন্তান, তিনি আমাদের ব্রহ্মার দ্বারা রচনা করেছেন, আপন করে নিয়েছেন। ব্রহ্মার আত্মাকেও আপন করে নিয়েছেন উত্তরাধিকার প্রদান করার জন্য। ব্রহ্মার আত্মাকেও বলেন আমায় স্মরণ করো, বিকেদেরও বলেন মামেকম স্মরণ করো, দেহ অভিমান ত্যাগ করো। এ হলো জ্ঞানীর কথা। 84 জন্ম নিতে নিতে এই শরীর জরাগ্রস্ত হয়ে গেছে, অসুস্থ রোগী হয়ে গেছে। বাচ্চারা তোমরা কত নিরোগী ছিলে, সত্যযুগে কোনো রোগ ছিল না, এভার হেলদি ছিলে, কখনো দেউলিয়া হয়ে যাওনি। এখন থেকে 21 জন্মের জন্য নিজেদের উত্তরাধিকার প্রাপ্ত করে নেয়, সেই জন্য দেউলিয়া হয়ে যেতে পারে না। এখানে তো দেউলিয়া হয়ে যায়। বাচ্চাদের বোঝানো হয়েছে, গায়নও করা হয় পরমপিতা পরমাত্মা শিবায় নমঃ। ব্রহ্মাকে পরমাত্মা বলবে না, ওনাকে প্রজাপিতা বলা হয়ে থাকে।
দেবতারা সূক্ষ্ম লোকে থাকে একথা কারোর জানা নেই, যে প্রজাপিতায় গিয়ে পুনরায় ফরিস্তায় পরিণত হন। সূক্ষ্ম লোক নিবাসী হন অর্থাৎ সূক্ষ্ম দেহধারী। বাবা এখন বাচ্চাদের বোঝান, মামে কম একমাত্র আমাকে স্মরণ করো, তোমরাও নিরাকার আমিও নিরাকার। মামে কম স্মরণ করতে হবে, আর যে সকল দেহধারী আছে তাদের থেকে বুদ্ধির যোগ সরিয়ে দিতে হবে। তো মনে মনে বাবাকে স্মরণ করতে হবে, আর যে সকল দেহধারী আছে তাদের বুদ্ধিযোগ এখন সরিয়ে নিতে হবে। দেহসহ এই নেত্র দ্বারা যা কিছু দেখো সে সব কিছু শেষ হয়ে যাবে, পুনরায় তোমাদের যেতে হবে সুখধাম ভায়া শান্তিধাম। সেই সুখধাম অথবা কৃষ্ণপুরী আকাঙ্ক্ষা তোমরা রেখে থাকো। সেজন্য বাবা বলেন, শান্তিধাম সুখধামকে স্মরণ করো। যদিও সত্যযুগে পবিত্রতা সুখ শান্তি থাকে, কিন্তু তাকে শান্তিধাম বলা হবে না। কর্ম তো সকলকে করতে হবে, রাজত্ব করতে হবে। তো বলছে বাবা, কর্ম তো সকলকে করতে হবে, রাজত্ব করতে হবে। সত্যযুগেও কর্ম করা হয়, কিন্তু তা বিকর্ম হয় না, কারণ সেখানে মায়াই নেই। এ তো সহজেই বোঝার মতন কথা। ব্রহ্মার হলো দিন, দিনে কখনো ধাক্কা খায় না, রাতের অন্ধকারে ধাক্কা খায়। তো কলিযুগে আমরা ধাক্কা খাই, দিনে মানে সত্যযুগ ত্রেতাযুগে কখনো ধাক্কা খায় না। তাহলে আধা কল্প হলো ভক্তি ব্রহ্মারা, আধা কল্প হলো ব্রহ্মার দিন। বাবা বলেছেন, একটি জায়গায় ছমাস দিন ছয় মাস রাত হয়ে থাকে, কিন্তু কোনো শাস্ত্রে এ সমস্ত কথার গায়ন করা হয় না। এ হলো ব্রহ্মার দিন ব্রহ্মার রাত, যা শাস্ত্রতে গায়ন করা হয়। এখন বিষ্ণু রাত কেন বলা হয় না, ওখানে ওনার এই জ্ঞানই নেই। ব্রাহ্মণদের জানা রয়েছে ব্রহ্মা আর ব্রহ্মা কুমারীদের জন্য এই হলো অসীমের দিন আর রাত। শিব বাবার দিন আর রাত বলা হবে না। বাচ্চারা জানে আমাদের অর্ধেক কল্প দিন, তারপর অর্ধেক কল্প হলো রাত। খেলাও এমন সন্ন্যাসী প্রবৃত্তি মার্গের লোকেরা জানে না, তারা তো হলো নিবৃত্তি মার্গের। তারা স্বর্গ নরকের কথা জানে না, তারা বলে স্বর্গ কোথা থেকে এসেছে, কারণ শাস্ত্রে তো সত্যযুগকে নরক বানিয়ে দিয়েছে। এখন বাবা অতি মিষ্টি মিষ্টি কথা শুনিয়ে থাকেন। তিনি বলেন, বৎস, আমি হলাম নিরাকার জ্ঞানের সাগর। আমার ভূমিকা জ্ঞান প্রদান করার, যা এই সময়ে ইমার্জ হয়। বাবা নিজের পরিচয় দেন, ভক্তি মার্গে আমার জ্ঞান ইমার্জ হয় না, তা এখন ইমার্জ হয়েছে। তোমাদের মধ্যে যেমন 84 জন্মের রিল ভরা রয়েছে, তেমনি আমারও যে ভূমিকা ড্রামায় যখন নির্ধারিত রয়েছে তা সেই সময় পালিত হয়। এতে সংশয়ের কথা নেই। যদি আমার মধ্যে জ্ঞান ইমার্জ থাকতো, তাহলে ভক্তি মার্গেও কাউকে শোনাতাম। ওখানে লক্ষ্মী নারায়ণ আর এই জ্ঞান নেই, ড্রামায় নির্ধারণ করাই নেই। মনুষ্য মাত্রেই কেউ যদি বলে যে অমুক গুরু আমাদের সদ্গতি দেন, কিন্তু গুরুরা কিভাবে সদ্গতি দেবে? তারা বলে গুরুরা সদ্গতি, তারা বাবা বলছে কীভাবে গুরুরা সদ্গতি দেবে, ওদেরও তো ভূমিকা রয়েছে। আর কেউ আবার বলে বরাবর দুনিয়া রিপিট হতে থাকে, এই চক্র আবর্তিত হতেই থাকে, ওরা আবার চরকা রেখে দিয়েছে, এ হলো সৃষ্টির চক্র। আশ্চর্য দেখো, চরকা ঘোরালে পেট পূজা হয়। এখানে এই সৃষ্টিচক্রকে জানলে 21 জন্মের জন্য তোমাদের প্রালব্ধ প্রাপ্ত হয়। বাবা যথার্থ রীতি অনুসারে বসে অর্থ শুনিয়ে থাকে, বাকি সকলে এই বেঠিক রীতি অনুসারে শুনিয়ে থাকে। তোমাদের বুদ্ধির তালা খোলা রয়েছে। সর্বোচ্চ হলেন ভগবান, তারপর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হলেন সূক্ষ্ম লোকবাসী, তারপর স্থূল লোকে প্রথমে লক্ষ্মী নারায়ণ, তারপর হলেন জগদম্বা, জগৎ পিতা ওনারা হলেন সঙ্গমী। তারা তো হলো মানুষই, ভোজ ইত্যাদি কিছুই নেই। ব্রহ্মারও দুটি ভোজ হাত রয়েছে, ভক্তি মার্গের চিত্রে কতগুলো করে ভোজ দিয়ে দিয়েছে। যদি কারো 8টি ভোজ হয় তবে তো 8টি পাও হওয়া উচিত। এরকম তো হয় না, দেখানো হয় রাবণের 10টি মাথা, তবে তো পা 20টি হওয়া উচিত। বলছে 10টা মাথা হলে, যদি রাবণের 10টা মাথা হয় তাহলে তো পা 20টা হওয়া উচিত। এই সমস্ত হলো পুতুল খেলা, কিছুই বোঝে না। রামায়ণ যখন শোনানো হয়
তখন অত্যন্ত কান্নাকাটি করে বাবা বোঝান এসব হলো ভক্তি মার্গ। যবে থেকে তোমরা বাম মার্গে গিয়েছ তবে থেকে কাম চিতায় বসে তোমরা কালো হয়ে গিয়েছ। এখন এক জন্ম জ্ঞান চিতার হস্তবন্ধনে, মানে জ্ঞানের সঙ্গে গাঠবন্ধনে 21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত হয়। ওখানে আত্ম অভিমানী হয়, এক শরীর ত্যাগ করে অন্য নিয়ে নেয়, কান্নাকাটির কথাই থাকে না। এখানে সন্তানের জন্ম হলে অভিনন্দন জানাবে, ধুমধাম করে পালন করা হবে। কাল সন্তান মারা গেলে তখন হা ঈশ্বর বলে স্বর্গোল করবে। সন্তান যখন জন্ম হয় তখন ধুমধাম করে পালন করছে, যখন মারা যায় তখন তো বলছে বাবা যখন কাল সন্তান মারা গেলে তখন হা ঈশ্বর বলে স্বর্গোল করবে। এ হলো দুঃখ ধাম, তাই না? জানো যে সমগ্র এই খেলা ভারতের উপরে, ভারত হলো অবিনাশী খণ্ড, এর মধ্যে সুখ দুঃখ নরক স্বর্গের উত্তরাধিকার লাভ হয়। অবশ্যই হ্যাভেনলি গডফাদারই হ্যাভেন স্বর্গ স্থাপন করেছিলেন। লক্ষ লক্ষ বছরের কথা হলে তখন কারোর কথা স্মরণে কী করে আসবে? কারোর জানা নেই স্বর্গ আবার কখন হবে। বলে যে কলিযুগের আয়ু এখন 40,000 বছর, তাহলে এখন 40,000 বছরে কত জন্ম নিতে হবে? যেমন 5,000 বছরে হলো 84 জন্ম। বাচ্চারা এখন তোমরা বুঝতে পেরেছ তোমরা আলোয় রয়েছ, বাকি যাদের জ্ঞান নেই তারা অজ্ঞান নিদ্রায় শায়িত রয়েছে। এ হলো অজ্ঞানতার অন্ধকার, রাত অর্থাৎ সৃষ্টিচক্রের জ্ঞান নেই। আমরা হলাম একটা, এই সৃষ্টিচক্রের 4টি ভাগ আছে, এ কথাগুলি মানুষই জানবে। বাচ্চারা এখন তোমরা জেনেছ বাবা হলে নলেজফুল, ওনার মধ্যে যে যে গুণগুলি আছে সেসব তোমাদের দান করে দেন, জ্ঞানের সাগরের থেকে তোমরা উত্তরাধিকার নিয়ে নাও। বাবা সর্বদাই বলেন দেহধারীকে স্মরণ করো না, যদিও আমিও দেহদ্বারাই শুনিয়ে থাকি। তো বলছে দেহধারীকে স্মরণ করো না, তো বাবা তো দেহ মাধ্যমে শুনিয়ে থাকে তাই বাবা বলছে, কিন্তু স্মরণ তোমরা নিরাকার আমাকেই করবে। স্মরণ করতে থাকলে ধারণাও হবে, বুদ্ধির তারাও খুলবে। 15 মিনিট বা আধা ঘন্টা থেকে শুরু করো, তারপর বাড়াতে থাকো। পরবর্তী সময়ে একমাত্র বাবা ছাড়া আর কেউ যেন স্মরণে না থাকে, সেই জন্যই সন্ন্যাসীরা সব কিছু ত্যাগ করে তপস্যায় বসে। যখন শরীর ত্যাগ করে সেই সময় আশেপাশের বায়ুমণ্ডল শান্তির শান্ত হয়ে যায়, যেন কোনো শহরে কোনো মহাপুরুষ শরীর ত্যাগ করেছেন। তোমাদের তো এখন জ্ঞান আছে, আত্মা হলো অবিনাশী, সে বিলীন হতে পারে না, ওদের মধ্যেই জ্ঞান নেই। বাবা বোঝান যে আত্মার কখনো বিনাশ হয় না, তার মধ্যে যে জ্ঞান রয়েছে তারও বিনাশ হয় না। এ হলো চিন্তাকর্ষক ড্রামা, সত্যযুগ ত্রেতা দ্বাপর কলিযুগ, এই চক্র আবর্তিত হতে থাকে। তোমরা পুনরায় লক্ষ্মী নারায়ণ হয়ে থাকো, তারপর নম্বরের ক্রমানুসারযায়ী আর সব ধর্মাবলম্বীরা আসতে থাকে। গডফাদার হলেন একজনই, সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত বৃদ্ধি পেতেই থাকে, অন্য বৃক্ষের উৎপত্তি হতে পারে না। চক্র একটাই, স্মরণ একজনকে করা হয়ে থাকে। গুরু নানককে স্মরণ করে কিন্তু ওনাকে আবার নিজের সময় অনুসারে আসতে হবে, জন্ম মৃত্যুতে তো সকলকে আসতে হবে। লোকেরা মনে করে কৃষ্ণ হলেন হাজিরা হজুর, সেবায় উপস্থিত, কেউ কাউকে মানে কেউ কাউকে। বাবা বোঝান বাচ্চারা যুক্তি সহকারে বোঝাও যে ঈশ্বর সকলের এক, তিনি হলেন নিরাকার। এখানে গীতা হলো সকলের মাতা পিতা, কারণ তার দ্বারাই সকলের সৎগতি প্রাপ্ত হয়। বাবা হলেন সকলের দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। ভারত হলো সকলের তীর্থস্থান, সৎগতি বাবার দ্বারাই প্রাপ্ত হয়, এটা হলো ওনার বার্থ প্লেস, জন্মস্থান। সকলে ওনাকে স্মরণ করে, বাবা এসে সকলকে রাবণের রাজ্য থেকে মুক্ত করেন। এখন হলো অতি ভয়ানক নরক, তো বাবা বলছে শুধু নরক নয় অতি ভয়ানক নরক। বাবা এখন বলেন হে দেহধারী আত্মারা এখন ফিরে যেতে হবে, কেবল আমায় স্মরণ করো। তখন আমাদের ঘরে ফিরে যেতে হবে, শুধু আমায় স্মরণ করো, কখনো দেহধারীতে
আবদ্ধ হয়ে পড়লে ক্রন্দন করতে হবে। তো যে কোনো দেওদারের মধ্যে যদি আমরা আটকে থাকি তাহলে পরে কিন্তু কাঁদতে হবে, একজনকে স্মরণ করতে হবে, ওখানে আসতে হবে। একুশ জন্মের জন্য তোমাদের কান্নাকাটি বন্ধ হয়ে যায়, কেউ মারা গেল আর তোমরা কান্নাকাটি করতে থাকবে, তাহলে তো তোমরা ক্রন্দন প্রুফ হতে পারবে না। কারোর স্মরণে আঘাত প্রাপ্ত হলে আর মারা গেলে তাহলে তো দুর্গতি হয়ে যাবে, সে সদ্গতি পাবে না, সে দুর্গতিতে চলে যাবে। তোমাদের তো সে বাবাকে স্মরণ করতে হবে, তাই না? হার্ট ফেল হয়ে যায় তোমাদের, তো উঠতে বসতে একমাত্র বাবাকেই স্মরণ করতে হবে, এও বুদ্ধিতে বসাতে হয়। কারণ সারাদিনে স্মরণ না করলে তখন সংগঠনে বসাতে হয়, সকলের একত্রায় ফোর্স জোর আসে। যদি আর কারোর স্মৃতি বুদ্ধিতে থাকে তবে পুনরায় জন্ম নিতে হবে। হ্যাঁ, কারো যদি বুদ্ধিতে থাকে, কারো কথা মনে থাকে বুদ্ধিতে, তাহলে আবার তাকে জন্ম নিতে হবে। যাহা কিছুই হয়ে যাক স্থির স্থিরিয়াম থাকতে হবে, বলছে যেরকম পরিস্থিতি আসুক আমাদের স্থিরভাবে থাকতে হবে। দেহের অভিমান যেন না থাকে, যতখানি বাবাকে স্মরণ করো সেই স্মরণ স্মৃতির রেকর্ডে নির্ধারিত হয়ে যায়। তোমাদের খুশিও হবে অনেক, আমরা দ্রুত চলে যাব, গিয়ে সিংহাসনে বসব। বাবা সর্বদাই বলেন, বাচ্চারা তোমরা কখনো কান্নাকাটি করবে না, কান্নাকাটি করে বিধবারা পতিহীনা, এখানে তোমাদের সর্বগুণ সম্পন্ন হতে হবে, যা পরে অবিনাশী হয়ে যায়। পরিশ্রম করা চাই, নিজের উপর নজর রাখতে হবে, কোনো ভূত থাকলে তাহলে উচ্চ পদ পেতে পারবে না। নারদ ভক্ত ছিল, লক্ষ্মীকে বরণ করতে চাইতো, কিন্তু চেহারা অর্থাৎ আচরণ দেখেছ তো বাদরের মতন। তোমরা পুরুষার্থ করছো লক্ষ্মীকে বরণ করবার জন্য, যার মধ্যে পাঁচ ভূত থাকবে সে কীভাবে বরণ করবে? অনেক পরিশ্রম করা চাই, অতি মূল্যবান লটারি যেত, তো এটা অনেক মূল্যবান লটারি। আমরা রাজা অবশ্যই হব, তো বলছি বাবা আমরা রাজা অবশ্যই হব, তাহলে প্রজাও হবে হাজার হাজার লক্ষ লক্ষ, বৃদ্ধি হতে থাকবে। কেউ এলে সর্বপ্রথমে তাদের বাবার পরিচয় দাও, অতীত পাবন পরম পিতা পরমাত্মার সঙ্গে তোমাদের কিসের সম্বন্ধ, তখন অবশ্যই বলবে যে তিনি হলেন পিতা। আচ্ছা লেখো, একজনই হলেন পতিত পাবন, সকলকে পবিত্র করেন, লিখিয়ে নিলে কেউ তর্ক করবে না। বলো তুমি এখানে শুনতে এসেছ নাকি শোনাতে? সকলের সদ্গতি দাতা হলেন এক নিরাকার, তাই না? তিনি কখনো আকার সাকারে আসেন না। আচ্ছা, তাহলে প্রজাপিতার সঙ্গে কিসের সম্বন্ধ? ইনি হলেন সাকারি, উনি হলেন নিরাকারে। আমরা অদ্বিতীয় পিতাকেই স্মরণ করি, আমাদের এম অবজেক্ট হলো এটা, এনার থেকে আমরা রাজত্ব পাব। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানে মাত পিতা বাপ দাদাকে স্নেহ সুমনা নমস্কার। ধারণার জন্য মুখ্যসার, এক কোনো দেহধারীর দিকে নিজের বুদ্ধি যেন আবদ্ধ না হয়ে পড়ে। তো বলছে আমাদের বুদ্ধি যাতে কোনো দেহধারীর প্রতি আবদ্ধ না হয়ে পড়ে, স্মরণের রেকর্ড ঠিক রাখতে হবে, কখনো কান্নাকাটি আক্ষেপ করা উচিত, স্মরণটা ঠিক করে বাবাকে স্মরণ করতে হবে, কখনো কান্নাকাটি করা উচিত। দুই নম্বর, নিজের শান্তির স্বধর্মে স্থির থাকতে হবে, শান্তির জন্য এদিকে ওদিকে ঘোরাঘুরি করা উচিত নয়, সকলকে এই ঘোরাঘুরি করার থেকে মুক্ত করতে হবে, শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে। সকলকে এই ঘোরাঘুরি করার থেকে মুক্ত করতে হবে আর শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে। বরদান, নির্মাণ তার নম্রচিত্ত দ্বারা নবনির্মাণকারী নিরাশা এবং অভিমান থেকে মুক্ত ভব। তো বলছে নির্মাণ তার নম্রচিত্ত দ্বারা নবনির্মাণকারী নিরাশা এবং অভিমান থেকে মুক্ত ভব। কখনই পুরুষার্থে নিরাশ হয় না, করতেই হবে হতেই হবে। তো বলছে বাবা কখনোই পুরুষার্থে নিরাশ হয় না, করতেই হবে হতেই হবে, বিজয়মালা আমার ওই স্মারক চিহ্ন, এই স্মৃতিতেই বিজয়ী হও। এক সেকেন্ড বা মিনিটের জন্য নিরাশাকে নিজের অন্তরে স্থান দিও না, অভিমান আর নিরাশা এই দুটি মহাবলবান হতে দেয় না। তো বলছে অভিমান আর নিরাশা এই দুটো জিনিসই আমাদের মহাবলবান হতে দেয় না, অভিমানীদের অপমান বোধের ফিলিংস অতি প্রবল, সেই জন্য
এই দুটি বিষয়ের থেকে মুক্ত হয়ে নির্মাণ নির্হংকারী হও, তবেই নবনির্মাণের কার্য করতে পারবে। স্লোগান: বিশ্ব সেবায় আসনে আসীন থাকো, তাহলে রাজ্য সিংহাসনধারী হয়ে যাবে। যে বিশ্ব সেবায় আসনে আসীন থাকো, তাহলে তোমরা রাজ্য সিংহাসনধারী হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মৌলির জন্য।